হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো বিএড যারা ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন 2022 সালে, অথবা বিপিইএড, অথবা অন্যদিকে এমএড করার প্ল্যান করছেন, বা এমপিএড, আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপডেট। কারণ ফাইনালি ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে বেরিয়ে গেছে নির্দেশিকা। কী যোগ্যতা এবং সবথেকে বড় কথা, কত টাকা কোর্স ফিস, প্রবেশিকা আদৌ হবে কি হবে না, কবে থেকে ভর্তি, সমস্তটা শেয়ার করছে এই ভিডিওটায়। যারা নতুন এসেছি তাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমি অলরেডি মোটামুটি প্রাইভেটদের মধ্যে টপ 15 বিএড কলেজ শেয়ার করেছি এবং বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ কলেজগুলো অলরেডি শেয়ার করা আছে, তাই ভিডিওগুলো একটু প্লিজ দেখে নেবেন আপনারা। এবং যারা এই দ্বন্দ্বে আছেন যে বিএড করব নাকি মাস্টার্স করব, তাদের জন্য ভিডিও রেডি আছে, সেই ভিডিওটাও প্লিজ একটু দেখে নেবেন। তো চলুন দেখে নিচ্ছি বিএড অ্যাডমিশন 2022 ফাইনালি কবে থেকে শুরু হচ্ছে। ওপেন করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বিএড, এমএড, বিপিএড, এমপিএড এর জন্য যে নোটিশটা এসছে। প্রথমত দেখুন, নোটিশটায় বলে দিয়েছে আজকে, ফর টিচার ট্রেনিং কোর্সেস ইন দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড টু স্টার্ট দ্য প্রসিডিওর অফ দ্য অ্যাডমিশন টিচার ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য একাডেমিক সেশন 2022-23 উইথ এফেক্ট ফ্রম 1 সেপ্টেম্বর 2022। পয়লা সেপ্টেম্বর থেকে 2022-24 ভর্তি প্রসিডিওর শুরু হচ্ছে আমাদের রাজ্যে। কাদের ভর্তি প্রসিডিওর শুরু হচ্ছে? বিএড, এমএড, বিপিএড এবং এমপিএড যারা ভর্তি হতে চাইছেন। প্রথমত বলে দিয়েছে, গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড কলেজ, স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি অফারিং বিএড, এমপিএড, এমএড এবং বিপিএড কোর্সেস উইল কন্ডাক্ট অনলাইন অ্যাডমিশন প্রসেস অন স্ট্যান্ড অ্যালোন বেসিস। অর্থাৎ এখানেও কিন্তু ধরতে গেলে আজকে সমস্ত প্রসিডিওর হতে চলেছে অনলাইনের মাধ্যমে। এখানেও কিন্তু এন্ট্রান্স না হওয়ারই কথা, এবং এন্ট্রান্সের ছাড়া তারপরে মেরিটের মাধ্যমে মেবি কিন্তু এই 2022-24 বিএড এবং বিপিএড বা অন্যান্য অ্যাডমিশনগুলো হতে চলেছে। তবে এটাও বলে দিই আমি, বিপিএড এর ক্ষেত্রে কিন্তু আজকের কিছু কিছু জায়গায় ফিজিক্যাল টেস্ট হয়ে থাকে, লাইক যাদবপুর বা অন্যান্য ইউনিভার্সিটিতে, সেগুলো বলে দেবো, সঙ্গে থাকতে হবে। অ্যাডমিশন সেলফ ফাইন্যান্স কোর্স, সেলফ ফাইন্যান্স কোর্সে বলে দিয়েছে যে ইউনিভার্সিটি যারা রয়েছে, অর্থাৎ সেলফ ফাইন্যান্স মানে প্রাইভেট কলেজ, প্রাইভেট কলেজ তো প্রচুর আছে, কিন্তু এরা কিছু না কিছু কোনো না কোনো ইউনিভার্সিটি আন্ডারে থাকে, লাইক wbuttepa, এটা একটি ইউনিভার্সিটি, লাইক বর্ধমান ইউনিভার্সিটি, লাইক অন্যদিকে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এরকম আছে অনেক। তো এদের মধ্যে বলে দিচ্ছি, ইউনিভার্সিটিতে দায়িত্ব নিয়ে সেন্ট্রালভাবে একটা অ্যাডমিশন পোর্টাল ওপেন করতে হবে। যখনই এগুলো শুরু হয়ে যাবে আমি আপনাদের শেয়ার করে দেবো, বিভিন্ন গভর্নমেন্ট এবং প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো যখন অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করবে। 5% সিট বলে দিয়েছে বিএড, বিএমএড যত আজকে যারা আলটিমেটলি যে সমস্ত কলেজগুলো করাচ্ছে, বিশেষ করে গভর্নমেন্ট কলেজ তাদেরকেও বলে দিয়েছে, বা প্রাইভেট কলেজ, 5% সিট রাখতে হবে। কাদের জন্য? যারা ধরতে গেলে আজকে আনট্রেন্ড ডেপুটেড স্কুল টিচার, তাদের জন্য। অন্যদিকে যারা ধরতে গেলে বলে দিয়েছে আজকে একক বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদেরকেও 5% রাখতে হচ্ছে। রেশিও বলে দিয়েছে 80-20 ক্ষেত্রে রেশিও হবে, এবং রেশিও এবং সবথেকে বড় কথা হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে, লাইক আমি যেটা বললাম wbuttepa, এরা হচ্ছে কিন্তু বিএড দিয়ে শুরু করে, মানে এদের এখানে কিন্তু আলটিমেটলি বিএ বা বিকম বা বিএসসি এরকম আলাদা করে কোনো কোর্স হয় না, তারপরে এইসব জায়গায় কিন্তু 100% হবে। বাট কিছু ইউনিভার্সিটি আছে লাইক বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তাদের কিন্তু 80-20 রেশিওর আন্ডারে আসবে, কারণ তাদের আন্ডারে কিন্তু বিএ, বিএসসি, বিকম বা অন্যান্য কোর্স হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় আদৌ এবছর বিএড করাতে পারবে কিনা সেটা আমরা শিওর নয়, পরবর্তীতে আমরা জানতে পারলে আপনাদের শেয়ার করে দেবো। আচ্ছা, তার পরবর্তী বলে দিয়েছে যে কোনো চার্জেস লাগবে না আপনার অ্যাপ্লিকেশানে, অর্থাৎ অ্যাপ্লিকেশানের জন্য যে ফি সেটা যেমন মাস্টার্সের জন্য বা আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলোর জন্য ফ্রি, এখানেও কিন্তু ফ্রি, আপনার কোর্স ফিসটা লাগবে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। বলে দিয়েছে যে সমস্তটা যেটা হবে টোটালটা অনলাইন হবে, আপনি অ্যাডমিশন কনফার্ম হয়ে যাওয়ার পর আপনাকে মেল করে বা কলেজ তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। পেমেন্ট, যে পেমেন্টগুলো সেগুলো আপনাকে অনলাইনে করতে হবে, কোনো ফিজিক্যালি গিয়ে হবে না। এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড বি হ্যান্ডেড ওভার ডেজিগনেটেড ব্যাংক ব্রাঞ্চেস ভেরিফিকেশন, আপনার যাবতীয় যাতে কিছু হবে সমস্ত কিছু ধরতে গেলে অনলাইনের মাধ্যমে হবে, এবং আপনার যেখানে যেখানে ধরুন আজকের ব্যাংকের মাধ্যমে বা বলছে যে ট্রান্সফার করা, অর্থাৎ কোনো স্লিপ দিয়ে দিল, সেখানে গিয়ে কিন্তু ব্যাংকে গিয়েই পেমেন্ট করতে হবে, কিন্তু আপনাকে আলটিমেটলি কোনো কিছু যাবতীয় যাতে কিছু হবে সব অনলাইনে। তারপরে বলে দিয়েছে এখানে কোর্স ফিস, এটা আগের বছরে ছিল সেটা এখানেও তাই বলেছে, যে 75,000 টাকা করে পার ইয়ার, এর বেশি কোর্স ফিস প্রাইভেটরা নিতে পারবে না, অর্থাৎ 1,50,000 টাকা, এর বেশি কোনো কোর্স ফিস কেউ নিলে কিন্তু সেটা ধরতে গেলে এটা এই নোটিফিকেশানটাকে উল্লঙ্ঘন হলো, তাই আপনারা সেটা অতি অবশ্যই জানাবেন বা আমাদের বিকাশ ভবনকে। এবং এটা 1,50,000 টাকা হচ্ছে হায়েস্ট, আমি বলে দিই 30,000 টাকায় কিন্তু বিএড হয়ে থাকে, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো, তার জন্য আর জি থেকে একটু সঙ্গে থাকুন, যেখানে 2 বছর 30,000, 40,000, 50,000 টাকাও বিএড হয়। আচ্ছা, তার পরবর্তী এখানে দেখুন বলে দিয়েছে লাস্ট ডেট,
বলে দিয়েছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 29শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং 11ই অক্টোবর থেকে আপনাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। তারপরে বলে দিয়েছে সমস্ত যাদের টেস্টিমোনিয়াল যাদের কিছু আছে অনলাইনে আপলোড করবেন এবং কোভিডের যাবতীয় রুলস রেগুলেশন মেনে চলতে হবে। তো গভর্নমেন্টের জন্য লিস্ট, প্রাইভেটদের জন্য লিস্ট তো অলরেডি বানানো আছে, বাট 22 সালেরটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তার জন্য সঙ্গে থাকুন। এবং যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিতে আপনারা ভর্তির প্ল্যানিং করছেন সেগুলোকে শর্ট লিস্টেড করার চেষ্টা করুন, কীভাবে শর্ট লিস্টেড করবেন সেগুলো বলে দেবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। তো ভালো থাকবেন, বিশাল বড় বেস্ট অফ লাক।